দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। এই রূপবতী তো গুণবতী আছেন তো নাকি? গুণঠুন আছে? আচ্ছা, নাম কি আপনার? আমার নাম সুমি। সুমি আপা থাকেন কোথায়? থাকি রংপুর। রংপুরে বর্তমানে কি রংপুরে আছেন? নবীনগরে থাকেন। আচ্ছা আচ্ছা, কি স্বামী সহ নাকি? স্বামী কি বলেন, এখনো বিয়ে শাদী হয় না? তো স্বাস্থ্য কাছে দেখে তো মনে হয় বিয়ে শাদী হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তো কি করতেছেন আপনি? আমি সেলাই মেশিন এর কাজ করি মানুষের বাড়িতে। আমার বাবা আছে একটা অসুস্থ, আমার মা, আমার ছোট ভাই আছে, খুব কষ্ট করে প্রতিদিন সামনে গেছি, বুঝছো? মনের মানুষ পাওয়া লেগে আইসি তো কষ্ট করি। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ছোট একটা ভাই আছে, মা আছে, বাবা আছে। আচ্ছা, বিয়ে শাদি করেন না কেন? বিয়ে শাদি মনের মতো হয় না বলে বিয়ে শাদি বসে। আচ্ছা, মনের মতো হয় না মানে কি? সুন্দর হতে হবে আপনার মতো নাকি? আমার মতো নাকি কেমন? একটা মানুষ একটা ব্যবহার থাকলে মানুষের মন মতো ভালোবাসা দেয়, মানুষের একটা মনের মতো মন মিলে গেলে গা অবশ্যই বিয়ার সাথে বসা। আচ্ছা, প্রেম টেম করছেন নাকি? আমি কোনোদিন করিনি। কি বলেন, এত সুন্দর মেয়ে প্রেম টেম করেন নাই, তো কি এখনো প্রেমে লক্ষ্য করে নাই? করছিল অনেকটি, বললাম না আমার পছন্দ হয়নি আর কি। কেমন মানুষের একটা ভালোবাসা দেয়, বিয়ে করতে মন চাবে, একটা ব্যবহারটা ভালো থাকলে হইব, আর শুধু ভালোবাসা থাকলেই হবে, বুঝছো? আর বেশি। আচ্ছা, মানে যারা ভালোবাসা তো মুখ দেখে মনে হয় ওরা সত্যিকারের ভালোবাসে নাকি? আচ্ছা, তো ওই যে ছোটোবেলা থেকে মানে কাজ করতেছেন, কত বয়স কাল থেকে? ছোটোকাল থেকে আমার বাবা অসুস্থ পড়ার হতে 11 বছর তাহলে কাজ করতেছেন। আচ্ছা, খুবই কষ্টের কথা, ছোটো থেকে মানে কাজ করতেছেন। তো যে বয়সে মানে পড়াশোনা করবেন, ঘুরবেন, খেলবেন, সে বয়সে যে কাজ করতেছেন, কাজ করতে করতে যে বড় হয়েছেন, খারাপ লাগে না? খুব তো খারাপ লাগে, যদি মনে মানুষ পায়ে ফেলায় সত্যিকার মনে যে আসবে তাকে ফিরাই দিবেন না? তার সাথে প্রতারণা করবেন না তো? সালনা করবেন না? আচ্ছা, টাকা পয়সা আবার দরকার নাই তো নাকি? আমার টাকা পয়সা দরকার নাই, যে আমাকে ভালোবাসবে, জীবন সুখী হবে, সেই আমার সবকিছু দায়িত্ব নেবে। আচ্ছা, সেই আমাকে ভালোবাসবে। তো নাম কি বললেন? সুমি। না তো দর্শক, আপনার সুমি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01304740912। আমি নাম্বারটা আবারও বলছি, 01304740912। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষাদি করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।